আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে আমি জয়ন্ত চন্দ্রদেব, তোমাদের প্রিয় স্কুল বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুল কর্তৃক আয়োজিত বিএনএস হোম স্কুলিংয়ে আজকে তোমাদের হিসাব বিজ্ঞান বিষয়ের 30তম ক্লাসে তোমাদের সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি। শিক্ষার্থীবৃন্দ, তোমরা আমাদের এই মোবাইল নাম্বার এবং ফেসবুক এবং মেসেঞ্জার আইডি রয়েছে, তোমরা অবশ্যই সেখানে যোগাযোগ করে অনেক কিছু বিষয় তোমরা অবশ্যই ধারণা নিতে পারবে অথবা তোমরা জেনে নিতে পারবে যদি প্রয়োজন মনে হয়। শিক্ষার্থীবৃন্দ, আমাদের আজকে আলোচ্য বিষয় তোমাদের ষষ্ঠ অধ্যায়ের জাবেদা। বিগত ক্লাসগুলোতে তোমরা জাবেদা কি, জাবেদার গুরুত্ব বা বৈশিষ্ট্য বা জাবেদার ছক সম্পর্কে জেনেছ। শিক্ষার্থীবৃন্দ, আমরা জানি যে আমাদের এই জাবেদা দাখিলা করতে গেলে দ্রুততর দাখিলা পদ্ধতি অনুযায়ী প্রত্যেকটি লেনদেনকে দুটি পক্ষে বিভক্ত করতে হয়, একটি হচ্ছে ডেবিট এবং আরেকটি হচ্ছে ক্রেডিট। শিক্ষার্থী, এই ডেবিট ক্রেডিট নির্ণয়ের নিয়মাবলীর মধ্যে তোমরা জেনেছো যে হিসাব হচ্ছে পাঁচ প্রকার। সেই পাঁচ প্রকারের মধ্যে কী ছিল? ব্যয়, আয়, সম্পদ, দায় এবং মালিকানা স্বত্ব। এবং সেটিকে আমরা ছন্দে ভাগ করেছিলাম যে ব্যয় সম্পদ বাড়লে ডেবিট, কমলে ক্রেডিট, আয় দায় মালিকানা স্বত্ব বাড়লে ক্রেডিট, কমলে ডেবিট। শিক্ষার্থীবৃন্দ, এই ছন্দটি তোমরা যদি মনে রাখতে পারো তাহলে তোমরা অবশ্যই তোমাদের জাবেদায় প্রত্যেকটি লেনদেনগুলোকে এই ডেবিট ক্রেডিট পক্ষে বিশ্লেষণ করা তোমাদের জন্য সহজ হয়ে উঠবে। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা এই ডেবিট ক্রেডিট পক্ষে বিশ্লেষণ করতে গিয়ে প্রত্যেকটি লেনদেনকে সেখানে বেশ কিছু বিষয় বিবেচনা রাখতে হয়, যে বিষয়গুলো তোমাদেরকে সতর্কতার সাথে অনুসরণ করতে হবে তোমরা যখন জাবেদাগুলো দিবে বা সাধারণ জাবেদাগুলো প্রয়োগ করবে। তো শিক্ষার্থীবৃন্দ, আমাদের আজকে আলোচ্য বিষয় সেই বিষয়গুলো। অবশ্যই অনুরোধ থাকবে এই বিষয়গুলো সম্পর্কে প্রয়োজনীয় নোট ডাউনগুলো করে রাখার জন্য। তো যাই হোক শিক্ষার্থীবৃন্দ, তোমরা অবশ্যই ক্লাসগুলো মনোযোগ সহকারে দেখবে এবং প্রয়োজনীয় অংশগুলো নোট ডাউন করে রাখবে। সেই প্রত্যাশায়, সেই বিশ্বাসে আমরা শুরু করছি আমাদের আজকের ক্লাস, জাবেদা দাখিলার বিবেচ্য বিষয়। শিখেছি তার মধ্যে প্রথম যে পয়েন্ট রয়েছে, সেই পয়েন্ট রয়েছে পণ্য, মাল, চেয়ে ইত্যাদি নামে কোনো হিসাব হবে না। অর্থাৎ আমরা যদি বলি পণ্য ক্রয়, পণ্য বিক্রয়, আর সেখানে যদি আমরা পণ্য পণ্য বারবার বলি তাহলে কোনটা ক্রয় কোনটা বিক্রয় সেটা কিন্তু আমরা নির্ণয় করতে পারবো না। তাই পণ্য ক্রয় বিক্রয়ের সময় এই পণ্য মাল এই জাতীয় শব্দগুলো আমরা ব্যবহার না করে ক্রয় করলে ক্রয় হিসাব, বিক্রি করলে বিক্রয় হিসাব, এই নামে হিসাবভুক্ত করব। অন্যদিকে দেখো, আমরা চেক কখন দিয়ে থাকি পণ্য ক্রয়ের সময় কিংবা পণ্য বিক্রয়ের সময় অনেক সময় চেক পেয়ে থাকি। আমরা যদি এই ক্ষেত্রে চেক শব্দটি উল্লেখ করি তাহলে কখন চেক পেয়েছি আর কখন চেক দিয়েছি সেই বিষয়টি কিন্তু আমরা নির্ণয় করতে পারবো না। তাই এই চেক পাওয়ার সময় চেক না বলে বলতে হবে ব্যাঙ্ক হিসাব ডেবিট, অর্থাৎ ব্যাঙ্কে টাকা বাড়বে। অন্যদিকে চেক প্রদানের সময় আমরা বলবো ব্যাঙ্ক হিসাব ক্রেডিট, ব্যাঙ্কে টাকা কমবে। কারণ শিক্ষার্থী, এখানে চেকেরও অনেকগুলো প্রকারভেদ রয়েছে, তাই এই চেক পণ্য মান চেক ইত্যাদি নামে হিসাব হবে না। নাম্বার দুই, পণ্য ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম উল্লেখ থাকলে, পণ্য ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম উল্লেখ থাকলে, এই ক্ষেত্রে যদি নগদে বা চেকে কীভাবে হয়েছে সেই বিষয়ে যদি কথা না থাকে তাহলে আমরা ধরে নেব সেটা বাকিতে লেনদেন সম্পন্ন হয়েছে। তবে ব্যক্তি বা প্রতিষ্ঠানের নামের পাশাপাশি যদি আমাদের লেনদেনে নগদ, চেক ইত্যাদি উল্লেখ থাকে তাহলে সেটি আর বাকিতে নয়, সেটি নগদে কিংবা ব্যাংকের মাধ্যমে হয়েছে বলে বিবেচিত হবে। শিক্ষার্থী, নাম্বার তিন, পণ্য ক্রয় বিক্রয় বাকিতে হয়েছে কিন্তু ব্যক্তি প্রতিষ্ঠানের নাম উল্লেখ নেই, অর্থাৎ আমি বলে আমাদের লেনদেন আসলো বাকিতে পণ্য ক্রয় কিংবা বাকিতে পণ্য বিক্রয়, এই ক্ষেত্রে ব্যক্তি প্রতিষ্ঠানের নাম উল্লেখ নাই, সেক্ষেত্রে আমাদের ক্রয়ের ক্ষেত্রে আসবে ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট। অন্যদিকে বিক্রয়ের ক্ষেত্রে আসবে দেনাদার হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট, অর্থাৎ পাওনাদার বা দেনাদার নামে লিপিবদ্ধ হবে। নাম্বার চার, ক্রয় ফেরত অর্থাৎ আমাদের বই ফেরত কিংবা বিক্রয় ফেরত বা আন্তঃফেরত, এই ক্ষেত্রে এর পূর্বের লেনদেন অর্থাৎ ক্রয় বিক্রয় লেনদেনগুলো বাকিতে হয়েছিল ধরে নিতে হবে, আর সেই ক্ষেত্রে ক্রয় ফেরতের ক্ষেত্রে পাওনাদার, বিক্রয় ফেরতের ক্ষেত্রে দেনাদারের নামে হিসাবভুক্ত হবে। অর্থাৎ ক্রয় ফেরতে জাবেদা হবে আমাদের পাওনাদার হিসাব ডেবিট, ক্রয় ফেরত হিসাব ক্রেডিট, বিক্রয় ফেরতে জাবেদা হবে বিক্রয় ফেরত ডেবিট, দেনাদার হিসাব ক্রেডিট। বিবেচ্য বিষয় পাঁচ,
কোনো প্রকার সম্পদ, অর্থাৎ আমরা যে যে বিষয়গুলো দীর্ঘদিন ব্যবহার করব আমরা জানি সেগুলো হচ্ছে সম্পদ, যেমন জমি, দালান কোঠা কিংবা মেশিন, যন্ত্রপাতি, অফিস সরঞ্জাম, এই ধরনের সম্পদ ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে নতুন, পুরাতন, ক্রয়, বিক্রয় এই জাতীয় শব্দ ব্যবহার করা যাবে না। অর্থাৎ আমি বললাম নতুন আসবাবপত্র ক্রয়, আপনাকে বলতে হবে এই নতুন শব্দটি বাদ, আসবাব ক্রয় শব্দটি বাদ দিয়ে বলতে হবে আসবাব হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। কিংবা আমরা বললাম পুরাতন মেশিন বিক্রয়, তাহলে এখানে পুরাতন শব্দটি আসবে না, বিক্রয় শব্দটি আসবে না, বলতে হবে নগদান ডেবিট, মেশিন বা যন্ত্রপাতি হিসাব ক্রেডিট। শিখেছি বিবেচ্য বিষয় ৬। সাধারণত আমাদের নর্মাল যে আয় ব্যয়গুলো থাকে, যেমন বেতন দেওয়া, ভাড়া দেওয়া কিংবা আমাদের কমিশন পাওয়া, শিক্ষানবী সালামি পাওয়া, এই জাতীয় আয় ব্যয়ের ক্ষেত্রে ব্যক্তি বা প্রতিষ্ঠানের নামে কোনো হিসাব হবে না, যদিও সে আয় অনাদায়ী কিংবা ব্যয় অপরিশোধ থাকুক। অর্থাৎ ভাড়া দেওয়া যাবে হবে ভাড়া ডেবিট, নগদান ক্রেডিট। যদি বলে থাকি যে রহিমের নিকট থেকে কমিশন প্রাপ্তি, এক্ষেত্রে আমাদের যাবে হবে নগদান ডেবিট, কমিশন প্রাপ্তি হিসাব ক্রেডিট, এখানে রহিমের নামে কোনো হিসাব হবে না। অন্যদিকে যদি কোনো আয় বকেয়া কিংবা ব্যয় বকেয়া থাকে, সেই ক্ষেত্রেও ওই ব্যক্তি প্রতিষ্ঠানের নামে কোনো হিসাব হবে না। যেমন বাকিতে মনিহারি ক্রয়, এক্ষেত্রে বাকিতে মনিহারি ক্রয় করলে মনিহারি কেনা আমাদের জন্য ব্যয়, মনিহারি হিসাব ডেবিট। অন্যদিকে বাকিতে ক্রয় মনিহারি ক্রয় করেছি, টাকা পরিশোধ পরে পরিশোধ করবো, বকেয়া মনিহারি হিসাব ক্রেডিট। কিংবা আমাদের কোনো একটা আয় বকে রয়েছে, যেমন বিনিয়োগ সুদ বকে রয়েছে, সেক্ষেত্রে অনাদায়ী বিনিয়োগ সুদ ডেবিট, বিনিয়োগ সুদ ক্রেডিট। অর্থাৎ এক্ষেত্রে ব্যক্তি প্রতিষ্ঠানের নামে কোনো হিসাব হবে না। বিবেচ্য বিষয় ৭। ব্যক্তিগত বা ব্যবসায় প্রয়োজনে পণ্য ব্যবহার, পণ্য চুরি, পণ্য বিতরণ বা পণ্য নষ্ট। সেক্ষেত্রে এই পণ্য বিতরণ, পণ্য চুরি বা পণ্য নষ্ট হলে আমরা সেক্ষেত্রে পণ্য নামে হিসাব না দিয়ে ক্রয় হিসাবকে ক্রেডিট করব। যেমন বলা হলো মালিক কর্তৃক পণ্য উত্তোলন, আমরা যাবতীয় দেব উত্তোলন ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। কিংবা বললাম বিনামূল্যে পণ্য বিতরণ, যাবতীয় হবে বিজ্ঞাপন হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। কিংবা বললাম পণ্য চুরি বা পণ্য নষ্ট, সেক্ষেত্রে হবে বিবিধ ক্ষতি হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। অর্থাৎ বারবার আমাদেরকে ক্রয় হিসাবকেই ক্রেডিট করতে হবে, কেননা আমাদের পণ্য যে ক্রয় করেছিলাম তখন বলেছিলাম ক্রয় হিসাব, তাই পণ্য চুরি বা নষ্ট হলে সেখান থেকেই কমবে বলে ক্রয় হিসাবকেই ক্রেডিট করতে হবে। সেক্ষেত্রে বিবেচ্য বিষয় ৮। প্রতিষ্ঠান থেকে উত্তোলন, প্রতিষ্ঠান থেকে যদি উত্তোলন করা হয় সেক্ষেত্রে আমরা ধরে নেব সেটি মালিক কর্তৃক উত্তোলন, এক্ষেত্রে যাবতীয় হবে উত্তোলন ডেবিট, নগদান ক্রেডিট। অন্যদিকে ব্যাংক থেকে মালিক কর্তৃক উত্তোলন বললে উত্তোলন ডেবিট, ব্যাংক ক্রেডিট। অর্থাৎ এই প্রতিষ্ঠান থেকে উত্তোলন এবং ব্যাংক থেকে মালিক কর্তৃক উত্তোলন বললে উত্তোলন হিসাব নামে হিসাবভুক্ত হবে। কিন্তু যদি বলা থাকে শুধুমাত্র ব্যাংক হতে উত্তোলন, তাহলে ধরে নিতে হবে এই ব্যাংক থেকে প্রতিষ্ঠানের প্রয়োজনে উঠানো হয়েছে, তাই এক্ষেত্রে নগদান হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট বলে বিবেচ্য হবে। বিবেচ্য বিষয় ৯। পণ্য বা নগদ অর্থ চুরি বা বিনষ্ট হলে সেক্ষেত্রে এই চুরি বা বিনষ্টজনিত ক্ষতিকে আমরা বিবিধ ক্ষতি নামে ডেবিট, নামে ডেবিট হিসেবে লিপিবদ্ধ করব। বিবেচ্য বিষয় ১০। ব্যাংক কর্তৃক সুদ মঞ্জুর কিংবা ব্যাংক চার্জ হলে এখানে সরাসরি ব্যাংক হিসাবে নামে লিপিবদ্ধ হবে, কেননা ব্যাংক সুদ দিলে সেটি আমাদের ব্যাংক হিসাবেই যোগ করবে এবং ব্যাংক চার্জ করলে সেটি আমাদের ব্যাংক হিসাব থেকেই কর্তন করা হবে। তাহলে ব্যাংক কর্তৃক সুদ মঞ্জুরে যাবে হবে ব্যাংক ডে হিসাব ডেবিট, ব্যাংক সুদ হিসাব ক্রেডিট। ব্যাংক চার্জ হলে আমরা যাবে বলবো ব্যাংক চার্জ হিসাব ডেবিট এবং ব্যাংক হিসাব ক্রেডিট। শিক্ষার্থী বিবেচ্য ১১। স্থায়ী সম্পত্তির, অর্থাৎ আমরা কোনো প্রকার যে যন্ত্রপাতি, মেশিন বা কিংবা অফিস সরঞ্জাম যেগুলো আমরা ব্যবহার করার কারণে মূল্য কমে যায়, সেই বিষয়টিকে আমরা বলি অপচয় এবং অপচয় আমাদের ব্যয়, তাই অপচয় হিসাব ডেবিট। এবং অন্যদিকে এই অপচয় যাবে হবে পুঞ্জীভূত অপচয় বা অপচয় সঞ্চিতি, ব্র্যাকেটে ওই সংশ্লিষ্ট সম্পদ উল্লেখ করে সেই নামে ক্রেডিট হবে। যেমন আসবাবপত্রের অপচয় যাবে হবে অপচয় হিসাব ডেবিট, অপচয় সঞ্চিতি আসবাবপত্র হিসাব ক্রেডিট। বিবেচ্য ১২। শিখেছি চেক পাওয়া গেলে আমরা এক্ষেত্রে বাহক চেক, আমরা জানি চেক
প্রায় দুই ধরনের, বাহক চেক এবং দাগ কাটা চেক, এবং অন্যদিকে আরেকটি ছিল হুকুম চেক। যদিও হুকুম চেকটি এখন খুব বেশি প্রদর্শিত হয় না। বাহক চেকে যে কোনো ব্যক্তি টাকা উত্তোলন করতে পারে, অন্যদিকে দাগ কাটা চেকে অবশ্যই ওই ব্যক্তি কোনোভাবেই নগদ টাকা উত্তোলন করতে পারবে না, সেক্ষেত্রে ব্যাঙ্ক অ্যাকাউন্টে নির্দিষ্ট ব্যাংকের ব্রাঞ্চে টাকা ওই ব্যাঙ্ক অ্যাকাউন্টে হিসাব যোগ সংশ্লিষ্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টে যোগ হবে। তাই চেক পাওয়া গেলে এক্ষেত্রে বাহক চেক প্রদান না করে দাগ কাটা চেক প্রদান করা হয় বলে বিবেচনা করতে হবে। তাই দাগ কাটা চেকের টাকা যেহেতু সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে অন্তর্ভুক্ত হয়, তাই ব্যাঙ্ক হিসাব নামে ডেবিট করতে হবে। অর্থাৎ যেমন পণ্য বিক্রয় করে চেক পাওয়া গেল, আমাদের জানাতে হবে ব্যাঙ্ক হিসাব ডেবিট এবং বিক্রয় হিসাব ক্রেডিট। শিক্ষার্থী বিবেচ্য 13, মালিকের নিকট থেকে ব্যবসা প্রতিষ্ঠান সুবিধা গ্রহণ করলে, মালিকের নিকট থেকে ব্যবসা প্রতিষ্ঠান সুবিধা গ্রহণ করলে, এক্ষেত্রে প্রতিষ্ঠানে যেহেতু মালিক সুবিধা প্রদান করেছে সেক্ষেত্রে মূলধনের স্বভাবে ক্রেডিট। অন্যদিকে মালিক যেহেতু ব্যবসা থেকে সুবিধা, অন্যদিকে মালিক প্রতিষ্ঠান থেকে কোনো প্রকার সুবিধা গ্রহণ করলে সেটিকে আমরা বলবো উত্তোলন হিসাব এবং উত্তোলন হিসাবে ডেবিট। যেমন প্রতিষ্ঠানের কর্মচারীদের বেতন মালিক কর্তৃক প্রদান করা হলো, তাহলে এক্ষেত্রে যাবতীয় হবে বেতন ডেবিট, মূলধন ক্রেডিট। অন্যদিকে মালিকের জীবন বীমা প্রিমিয়াম পরিশোধ করা হলো, এক্ষেত্রে মালিকের ব্যক্তিগত খরচ প্রতিষ্ঠানকে দিয়ে দেওয়ার কারণে উত্তোলন হিসাব ডেবিট এবং নগদ হিসাব ক্রেডিট। এবং বিবেচ্য 14, শেষ এন্ট্রি, দেনা পাওনা নিষ্পত্তির সময় যে অর্থ ছাড় বা পাওয়া বা দেওয়া হয় সেটা হচ্ছে আমাদের নগদ বার্তা এবং সেটা হবে বার্তা হিসাব। এক্ষেত্রে বার্তা পেলে প্রাপ্ত বার্তা এবং বার্তা প্রদান করা হলে প্রদত্ত বার্তা। এবং এই ক্ষেত্রে এই দেনা পাওনা নিষ্পত্তির সময় পাওনাদা বা দেনাদা হিসাব প্রভাবিত হবে। যেমন পাওনাদারকে 20,000 টাকার পূর্ণ নিষ্পত্তিতে, পনেরো হাজার টাকার পূর্ণ নিষ্পত্তিতে 14,700 টাকা প্রদান করা হলো, এক্ষেত্রে আমাদের যাবে হবে পাওনাদা হিসাব ডেবিট 15,000 টাকা, নগদ হিসাব ক্রেডিট 14,700 টাকা, এবং 300 টাকা বার্তা পেয়েছি তাই নগদ বার্তা হিসাব ক্রেডিট 300 টাকা। ঠিক একইভাবে আমরা দেনাদার কাছ থেকে পাওনা আদায়ের সময় যদি কোনো ছাড় দেওয়া হয়, যেমন দেনাদার হতে 20,000 টাকার প্রাপ্তি সাপেক্ষে 19,800 টাকার পূর্ণ নিষ্পত্তিতে পাওয়া গেল, এক্ষেত্রে পাওয়া গেল 19,800 টাকা, সেক্ষেত্রে নগদান ডেবিট 19,800 টাকা, বার্তা দিয়েছে 200 টাকা, প্রদত্ত বার্তা হিসেবে ডেবিট 200 টাকা, এবং ফাইনালি দেনাদার হিসেবে ক্রেডিট 20,000 টাকা। শিক্ষার্থী আমরা আলোচনা করেছি তোমাদের সাথে এই যাবতীয় দাখিলে বিবেচ্য বিষয়ে তোমাদের পাঠ্য বইয়ের 14টি পয়েন্ট। তোমরা এই ব্যাপারে তোমাদের পাঠ্য বইয়েও অনেক ডিটেলস ইনফরমেশন রয়েছে, তোমরা সেই পাঠ্য বইগুলো দেখলে তোমরা অনেক আরও বেশি ধারণা লাভ করতে পারবে। তবে শিক্ষার্থী এই ক্ষেত্রে অবশ্যই অনুরোধ যে যদি কোনো তোমাদের খটকা বা কোনো প্রকার তোমার বুঝতে অসুবিধা হয় তোমরা অবশ্যই আমাদের ফেসবুক বা মেসেঞ্জার আইডি বা মোবাইল নাম্বারে যোগাযোগ করো, জেনে নিতে পারবে। তো যা হোক শিক্ষার্থী, আজকে ক্লাসটি শেষ পর্যন্ত দেখার জন্য এবং আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে সকলের সুস্থতা কামনা করে, মঙ্গল কামনা করে, সকলের সফলতা কামনা করে বিদায় নিচ্ছি আমি জয়ন্ত চন্দ্রদেব।